हेलो बच्चों गुड मॉर्निंग आप सब कैसे हो मैं आशा रखती हूँ आप सब अच्छे हो और स्वस्थ हो आज हम सब हिंदी पढ़ेंगे पहले दिन हम जो पट पढ़े थे आज हम उस पट का दूसरी हिस्सा पढ़ेंगे तो स्टूडेंट आप अपने किताब में पेज नंबर थर्टी ओपन कीजिए पहले दिन हम एक पाठ पढ़े थे उस पाठ का नाम है उपदेश अर्थात उपोदेश আগের ক্লাসে আমরা এই কবিতাটা পড়ছিলাম আমরা প্রথম চার লাইন পড়েছিলাম আজকে আমরা বাকি অংশটুকু পড়ব দেখো জগমে সব মিলকার রাহে না জগতে সবাই মিলে মিশে থাকব হেতু মেলকে দুঃখ ভি সায় না দুঃখ সবাই মিলে মিশে সহ্য করব সোচকম অর্থাৎ ভাবনা চিন্তা করো কম সোচ মানে ভাবনা চিন্তা বহু কাম করো কাজ করো কাম মানে কি কাজ করা তাহলে ভাবনা চিন্তা কম করে অনেক কাজ করো বিত্তীয় কামাও নাম করো বিত্ত মানে হচ্ছে অর্থ বা সম্পদ সম্পদ উপার্জন করো এবং নাম করো ব্যস কর্তব্য মার্ক পর চলনা শুধুমাত্র কর্তব্য পথে চললে তাকে কখনোই কেউ পা দিয়ে দলিত করতে পারবে না আমরা এর আগের দিন কি জেনেছিলাম যে উপদেশ আমাদের কিছু উপদেশ দিচ্ছিলেন উপদেশ আমাদের কারা দেন আমরা জানি আমাদের গুরুজনরা আমাদের উপদেশ দেন প্রথম চার লাইন অর্থাৎ বিদ্যাস না ধন হে কই नाम এই চার লাইনে আমরা কি জেনেছিলাম যে বিদ্যার মতো কোনো ধন হয় না আর বিদ্যা যে ধন সেই বিদ্যার মতো ধন আমাদের থেকে কেউই চুরি করে নিতে পারে না সেবা সবথেকে ভালো কাজ উৎসে প্রাপ্ত শ্রেষ্ঠ নাম সেই সেবা কাজের দ্বারা আমরা সব থেকে শ্রেষ্ঠ নাম পেতে পারি আজকে আমরা কি জানতে পারছি যক্মে সব মিলকার রাহে না জগতে সকলকে মিলেমিশে থাকতে হবে হেতু মেলকে দুঃখ হি সরি ভি না সবাই মিলেমিশে দুঃখ সহ্য করবো অর্থাৎ মিলেমিশে যখন আমরা একত্রিত ভাবে থাকবো তেমন ভাবে আমরা মিলেমিশেই দুঃখ সহ্য করে নেব So cho bo